আসসালামু আলাইকুম এভরিওান রাসা ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ যেহেতু ঢাকায় আছি তো ঘোরাঘুরি তো চলছেই আর এই যে বিতালে এই রেস্টুরেন্টটায় আমার বড় মেয়ের হাজব্যান্ড হাসনাত ও আমাদের সবাইকে ডিনারের ট্রিট দিল তো সবাই মিলে গেলাম ও ওদের বাসার আশপাশে কিন্তু অনেক কিছু রয়েছে যেহেতু বনশ্রীতে আছে তো ঢুকেই ইন্টেরিয়রটা খুব ভালো লাগলো তো ওরা বসে মেনু চুজ করছিল কোন প্ল্যাটারটা দিবে আর আমি ঘোরাঘুরি করছিলাম আশপাশের ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম ভালোই লাগছিল বই দিয়ে ডেকোর করা হয়েছিলো এক পাশে আমাদের নাফি বাচ্চাটা খুব লাফালাফি নিয়ে ব্যস্ত ছিল আমরা এদিকে মেনু দেখছিলাম কে কী খাবে সেটা ডিসাইড করছিল। আর নাফি ওদিকে কিছুজনের মধ্যে জাম্পিং যে জোনটা আছে সেখানে জাম্প করছিল ও একটু এখনও পুরোপুরি সাহস হয়নি মোটামুটি এখনও সে ভয় পায় তারপরও মাসাল্লাহ আগের চেয়ে অনেক চালু হয়েছে লাফালাফি করছে মজা করছে তো আমরা ওকে এনকারেজ করছিলাম যেন ওর ভেতর থেকে ভয়টা কেটে যায় তো মাসাল্লাহ ভালোই লাফাচ্ছিল অন্য বাচ্চাদের দেখে দেখে আর আমরা বসে বসে গল্প করছিলাম একপাশে ওদের ওয়াশরুম কিছু ফটোশ্যুট করছিলাম আর ওকে সবাই এনকারেজ করছিল যে একা একাও ও খেলু যেন ওর সাহসটা বাড়ে কারণ ছোটো মানুষ ওদেরকে আসলে একটু সাহসী করে তুলতে কিন্তু আমাদেরকেই উদ্যোগটা নিতে হয় সব বাচ্চারা তো আর একদম ছোটোবেলা থেকেই সাহসী হয় না তো যাই হোক ও খেলছিলো আমরা ফটোশ্যুট করছিলাম আবার একটু মেনুটাও দেখছিলাম বিদালিতে মেনলি সব চাইনিজ আইটেমগুলো তো ভালোই ছিল অনেক কিছু ছিল সেখান থেকে আমরা কিছু চুজ করলাম যে যেটা খাবে ওদের ফিশ আইটেমটাগুলো মজা আমার মেয়ে ওটা খুব পছন্দ করে তা আমাদের ব্ল্যাটারগুলো আসলো আমরা একটা একটা করে আমার হাজব্যান্ড একটু গ্রেভি ছাড়া আবার খাওয়াটা পছন্দ করে না তো তার জন্য চিকেনের যে গ্রেভিটা সেটা অর্ডার করা হলো আর তো একটু ড্রাই টেপের ছিল তারপরে এই তো ফিশেরটা ফিশ আইটেম যেটা সেটা আর আমাদের নাফির মেনুটা ছিল স্পেশাল তো ওর জন্য ওরা আবার একটা স্পেশাল ডেজার্ট সার্ভ করেছিল নাফির জন্য সে হচ্ছে স্পেশাল গেস্ট খুব ভালো লাগলো দেখে ফর ইউ লিখে তো খুব সুন্দর লাগছিল নাফি এটা দেখে খুব এক্সাইটেড ছিল তা আমরা সবাই মোটামুটি অনেকটা খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম তো সবাই ভালো থাকবেন এভাবে মাঝে মাঝে পরিবার নিয়ে বাইরে বের হয়ে যাবেন কিছু আনন্দময় ঘন মুহূর্ত কাটানোর জন্য আল্লাহ হাফিজ